আমি উলিপুর পোস্ট অফিসের পিয়ন রমাকান্ত। আপনি নিশ্চয়ই ঠিকই ধরেছেন, আমি পোস্টমাস্টার অরুণ চক্রবর্তী। আপনি এসেছেন, আমি এতে কৃতজ্ঞ। কী যে বলেন বাবু, আপনি চিঠি পাঠিয়েছেন আর আমি আসবো না? দিন, আপনার জিনিসপত্রগুলো আমাকে দিন। না না, থাক, আমার জিনিস আমি নিতে পারবো। অনেক দূরের পথ, খুব কষ্ট হবে আপনার। দিন, আমাকে দিন। ঠিক আছে। আঁকা বাঁকা সেই মাটির চালা, বন বৃক্ষের আঁচল পাতা, সৌরভ ভরা সবুজ ছায়া, নির্মল বায়ে শান্ত কায়া। এ কোন দেশে এলাম আজি, চাকরি ধরে জীবন বাজি, অচেনায় শ্যামল গায়ে মন পবনে যাচ্ছে ছে। আপনি তো সুন্দর কবিতা বলতে পারেন। ছোটবেলা থেকে কবিতার প্রতি আমার আলাদা একটা নেশা আছে। এই মেঠো পথ, সবুজ শ্যামল প্রান্ত দেখে কবিতার লাইন কয়টি বানিয়ে ফেললাম। বাবু, এই আপনার অফিস, আর পাশেই আপনার থাকার জায়গা। আমি সব ব্যবস্থা করে রেখেছি, আপনার কোনো অসুবিধা হবে না। আচ্ছা, অফিস তো দেখলাম, এবার থাকার ঘরটাতে যাওয়া যাক। আসুন বাবু, চলো। বাবু, সন্ধ্যায় রতনকে আসতে বলে দিয়েছি। রতন খুব ভালো মেয়ে বাবু, খাবার জল থেকে শুরু করে রান্না বান্না সব করে দেবে। অনাথ মেয়ে তো, দেখলে আপনার খুব মায়া হবে। আচ্ছা, তো আপনি বিশ্রাম করুন, আমি আপনার খাবারের ব্যবস্থা করছি। ঠিক আছে, শুনুন, আমার একটু ওই হুঁকো খাওয়ার অভ্যাস আছে। ও নিয়ে আপনি কোনো চিন্তা করবে না, সব ব্যবস্থা হয়ে যাবে। ঠিক আছে। পেন নাম দাদা বাবু। কে দাদা বাবু? আমি রতন। ও রতন, আমি তো ভয়ই পেয়ে গিয়েছিলাম।
সন্ধ্যে বেলা অন্ধকার অচেনা পরিবেশ, আয় 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 এইদিকে আয়। তোর কথা অনেক শুনেছি, হ্যাঁ রে তোর বয়স কত? কি জানি দাদাবাবু, ঠিক বলতে পারবো না, তবে 10-11 বছর তো হবে। আচ্ছা, সব কাজ করতে পারবি তো? হ্যাঁ পারবো, ওই মোহন কাকার বাড়িতে কত কাজ আমি একাই করেছি, কিন্তু কাকিমাটা ভালো না, খালি গালি গালাজ করে। আমিও কিন্তু গালি গালাজ করবো, সইতে পারবি তো? সে আমার অভ্যেস হয়ে গেছে দাদাবাবু। তাই নাকি? দাদাবাবু কলকেতে তামাক সাজিয়ে দেবো। হ্যাঁ রে, আমি কলকেতে তামাক খাই সেটা তোকে বললো কে? আপনি যেমন রমাকান্ত কাকার কাছে আমার সব কিছু জেনেছেন, তেমনি আমিও কান্ত কাকার কাছে আপনার সব শুনেছি। খুব ভালো করেছিস, যা যা কলকেতে তামাক সাজিয়ে নিয়ে আয়। যা একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। এরা খুব সুন্দর গান গাইছে তো, এরা রোজই গায়, সন্ধ্যায় কাজ শেষে কলকে নিয়ে আসর বসায়। আসলে জানেন কি, গ্রামের একটা আলাদা বৈশিষ্ট্য থাকা চাই। কিরকম বাবু? এই যেমন ধরুন এরা কত সুন্দর গান গাইছে, এই মুহূর্তে এরা পৃথিবীর সবচাইতে সুখী মানুষ। নমস্কার বাবু। নমস্কার, কি অবস্থা? ভালো। তা এখানে চিঠিপত্র আসে কেমন? খুব একটা আসে না, তাছাড়া গ্রাম তো, এখানকার লোকজন তেমন লিখতেও পারে না পড়তেও পারে না। ও ঠিক আছে। রতন, রতন, কি করছিস? বাবু আপনার যদি কোনো সমস্যা হয় আমাকে বলবেন। আচ্ছা, মানে সমস্যা আমার সমাধান আপনার? রতন, তোর মাকে মনে পড়ে? কতক মনে পড়ে, আবার কতক মনেও পড়ে না, তবে বাপকে অল্প অল্প মনে আছে। তোর বাবা তোকে বুঝি খুব ভালোবাসত, তাই না রে? বড় একটা বোন ছিল আমার, আমরা দুজনে কত মজা করতাম। উতলার বিয়া, মিষ্টি কই, পিঁপড়া খাইছে, তাই তো বউ রাগ কইরা পালকিতে রইছে। সে কি কথা, বউরে নামা পালকি থাইকা, মিষ্টি আনছি বাজার থাইকা। এই ল বাতাসা, তোর দুটা আমার দুটা, তাড়াতাড়ি খা, বাবা আসার আগে আমরা পুকুর ডোবাই মাছ খেলা খেলবো। বাবাও সে মজায় আনন্দ পেত। যা অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়। রতন, রতন, জি দাদা বাবু। এই রমাকান্ত এসেছিল? এসেছিল দাদা বাবু। হ্যাঁ বল। সকালে যে সখীকে পেয়ারা দিয়ে আসলাম সে খুব খুশি হয়েছে, আমি বললাম দাদাবাবু পাঠিয়েছে, তারপর সে কি বললো জানো? কি বললো? বললো তো দাদাবাবুকে আমার নমস্কার দিবি, আরও বললো তুমি খুব ভালো। ঠিক আছে, আর বলতে হবে না, শোন আমি যতক্ষণ না আসি ততক্ষণ তুই এখানে দাঁড়িয়ে থাকবি। রতন তুইও চল না আমার সঙ্গে। আমিও? হ্যাঁ দাদাবাবু, আমি ঘরে যাবো আর আসবো।
দাদাবাবু, এই সেই পুকুর, এই পুকুরেই আমার দিদি তলিয়ে গেছে। তাই নাকি? সবাই বলে আমার দিদি নাকি পাতালে। আমার যখন মন খারাপ হয় তখন আমি এখানে এসে দিদির সাথে কথা কই, কিন্তু দিদি কথা কয়। রতন, দাদাবাবু শোন, আমি তোকে পড়তে শেখাবো। সত্যি বলছো দাদাবাবু? হ্যাঁ রে, তাহলে তো খুব মজা হবে। দাদাবাবু মিষ্টি আসে, আমি কাপড়গুলো নিয়ে আসি। আচ্ছা, রাত অনেক হলো, ভাত খাবে না? না রে, খিদে নেই, তুই খেয়ে নে। সে কি, দুপুরেও তেমন কিছু খাওনি? ভালো লাগছে না, মনে হয় জ্বর আসবে, হঠাৎ বৃষ্টিতে ভিজেছি তো। তুই যা খেয়ে ঘুমিয়ে পড়। ঠিক আছে, ভাত রেখে দিলাম, খিদে লাগলে খেয়ো। আচ্ছা যা। দাদাবাবু, সে কি, তোমার গায়ে তো ভীষণ জ্বর। এখনো ঘুমাসনি? আর পরে রাখবো না তো, আমি জল পরে দিয়ে দিচ্ছি। রতন, কি যেতে হবো, তুই আমার কি হোস বলতো? আমি তো তোমার কাজের মেয়ে দাদাবাবু। না না, তুই আমার কাজের মেয়ে না, তুই আমার, এই রতন, তুই কাঁদছিস কেন? আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব রে, তোর দাদাবাবু খুব তাড়াতাড়ি সুস্থ হবে। যাবি না?
হঠাৎ বৃষ্টির জলে ভিজে জ্বর বাঁধিয়েছেন। আমি প্রেসক্রিপশন করে দিচ্ছি। রমাকান্ত, ঔষধগুলো বন্দর থেকে নিয়ে এসো, নিয়মিত ঔষধগুলো কিন্তু খেতে হবে। আমি তাহলে আজ উঠি। রমাকান্ত, আগে ডাক্তার বাবু আমাকে একটু এগিয়ে দিয়ে এসো। রাতের বেলা রাস্তা ঠিক চিনতে পারিনি। চল চলি। খুব সুন্দর পড়তে শিখেছিস তো। দাদা বাবু শিখিয়েছে, আমাকে বলেছে আরো পড়তে শেখাবে। ভালো, খুব ভালো। এখন শরীর কেমন বাবু? ভালো। আপনাকে একটা কথা বলবো বলবো বলে বলাই হয়নি। কি কথা বাবু? এই চিঠিটা বড় সাহেবকে দিয়ে আসবেন, খুব জরুরি। কোনো আবেদন বুঝি? হ্যাঁ, বদলির জন্য আবেদন করেছি। শহরে বেড়ে ওঠা মানুষ, গ্রামটা কেমন জানি ফাঁকা ফাঁকা লাগে। আর তাছাড়া বাবা মা ভাই বোন সবাই আগে, আমি আজকেই পৌঁছে দিচ্ছি। আর শুনুন, ফেরার সময় আমার জন্য কিছু ফল নিয়ে আসবেন। আগে বাবু। দাদা বাবু আমায় ডেকেছো? হ্যাঁ রে, আমি বাড়ি যাচ্ছি। কোথায় দাদা বাবু? বাড়িতে। আবার কবে আসবে? আর আসবো না রে। আর আসবে না? না, শোন, আমি চাকরির বদলির জন্য আবেদন করেছি, সেটি মঞ্জুর হয়েছে, তাই কাজের জবাব দিয়ে আমি বাড়িতে যাচ্ছি। তোর জন্য রতন। রতন, কাল হোক পরশু আমার তো এখান থেকে চলে যেতেই হতো। আপন লোক সবসময় কাছে থাকে। দাদা বাবু আমাকে তোমার সাথে নিয়ে যাবে? দূর পাগলি, তা কি করে হয় রে? এখানে যে নতুন পোস্টমাস্টার আসবেন,
আমি ওনাকে বলে দেব তিনিও আমার মতো করেই তোকে যত্ন করবেন। কাউকে কিচ্ছু বলতাম না। আবেগে সবকিছু হয় না রে পাগলি, মাঝে মাঝে শূন্যতাকে নিয়ে বাঁচতে হয়, এটাই জীবন। যে মায়ার জালে তুই আমাকে জড়িয়েছিস, তোকে ছেড়ে যেতে আমারও ভীষণ কষ্ট হচ্ছে রে। কিন্তু শত কষ্টের মাঝেও মানুষকে যে একা বাঁচতে হয়, এটাই জগতের নিয়ম। রতন, তোকে কোনোদিন কিছু দিতে পারিনি, পয়সাটা রাখ। দাদাবাবু, আমি পায়ে পড়ে, আমাকে কিচ্ছু দিতে হবে না। আমার জন্য কাউকে ভাবতে হবে না দাদাবাবু, আমার জন্য কাউকে ভাবতে হবে। পয়সা কটে রেখে দেবেন, আপনাকেও বিশেষ কিছু দিতে পারিনি, এই পয়সা কটে রেখে দিন, আপনার মেয়ের লেখাপড়ার কাজে লাগবে। আমার ভুল ত্রুটি কিছু হলে ক্ষমা করবেন, রতন খুব ভালো মেয়ে, ওর জন্য খুব মায়া হয়, মায়া বাড়িয়ে কি লাভ বলুন, এ জগতে কে কার। সাবধানে সালাই ও মাঝি
ফুল।